আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এক আপু আমার এক ভিডিওতে কমেন্ট করেছে যে আপু মিম কি কারণে বাসা ছেড়ে দিয়েছে। ওই আপুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। মূলত এই মিম কি কারণে বাসা ছেড়েছে সেটাই আপনাদের এই ভিডিওতে আমি বলবো, যে মিম কি কারণে বাসা ছেড়ে দিয়েছে। তো মিমের মূলত ইচ্ছে, যে মিম প্রথমত আমাদের এখানে ছিল, আমার সাথে ছিল, আর একটা আশা ছিল যে ওর হাজব্যান্ড আসবে, ওকে নিয়ে যাবে। যাই হোক, সেটা যেহেতু হয়নি, এখান থেকে মিমের সেপারেটের প্রয়োজন, সেপারেট বাসায় গেছে। হয়তো আমাদের এখান থেকে কয় মাস ধরে গেছে, হয়তো বড় জোর 5 মাস হবে। 5 মাস ধরে আমাদের এখান থেকে গেছে। তো 5 মাস ওইখানে, এখন তো নিজের সংসার, নিজে মানে একা, মানে নিজেরই, সাথে তার কেউ নেই। তো দেশে গিয়ে থাকে, থেকে কিছুদিন পর আবার আসে, আবার যেভাবে থাকে ওইভাবেও মাঝে মাঝে থাকে না, সম্পূর্ণ বিল্ডিংটাই ফাঁকা থাকে, এক মিম তার মেয়ের নিয়ে একা থাকে। তো এভাবে একা থাকতেও একটা ভয়ের ব্যাপার আছে। যাই হোক, এখন মিম এখান থেকে চলে যাবে। মিমের মুখে থেকে শুনেছেন আপনারা যে আমাদের এই বিক্রমপুর শহরটা কতটা ভালো, আর বিক্রমপুরের মানুষগুলা কতটা ভালো। তো মিমের ভিডিও থেকে আপনারা শুনেছেন, তো আমরা ওই বিক্রমপুরের মানুষই। তা আমাদের সম্পর্কে মিম বলেছে যে আমরা কতটা ভালো। হ্যাঁ ভাইয়াও আপুরা, আপনারা সবাই মিমের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যাতে ওই ওর জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে, আর ওর মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারে। এই শুভকামনা রইল। আর ওই এখান থেকে মূলত যাচ্ছে যে কারণে, এখানে ওর একটা গার্জিয়ান নাই। গার্জিয়ান নাই কী কারণে ও এখানে থাকবে? আসলে তো এটা থাকাটা তো ওর তেমন একটা প্রয়োজন না। এখানে ওর স্বামী থাকতো, স্বামী আসতো যাইতো তাহলেও থাকতো, তারপরও তো ওই অনেকটা বছর রই, মানে 1-1.5 বছরের মতো রই, মানে রইল। এখন দেখে যে না, একা জীবনে এইভাবে একাকিত্ব থাকা সম্ভব না, এখন নিজের বাড়িতে যাওয়াটাই ভালো। আমিও মনে করি, আপনারা সবাই মনে করেন যে ওই ওর নিজের বাড়িতে মা বাবার সামনে ওর মেয়েকে নিয়ে যাবে, সবার আদর পাবে, মা বাবা ভাই বোন সবাই থাকবে ওইখানে, মেয়েও সবার আদরে বড় হবে, আর উইও এখানে আর একটা গার্জিয়ান থাকবে সামনে। তো অনেক অনেক বিপদ আপদ, অনেক সুবিধা, অনেক সুযোগ সুবিধা আছে, যে বিপদ আপদ আপনাজন সামনে থাকলে সবচেয়ে বেশি দেখে। তো উই ওইখানে গেলে ওই সুযোগ সুবিধাটা পাবে। তো এখান থেকে আমি মনে করি ওর মা বাবার কাছে থাকাটাই সবচেয়ে বেটার। তো উই ওইখানে যাইতেছে, ওর সিদ্ধান্ত নিছে মার বাড়ি যাওয়ার, আমি মনে করি খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর মার ওখানে গিয়ে ওর মেয়েটাকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আর ওর সংসারটাকেও গুছিয়ে নিতে পারে। তো ওই নিজে বাড়ি করবে, বাড়ি করার জন্য ওই এখান থেকে গেছে, আপাতত হঠাৎ করে ওই সিদ্ধান্তটা নিছে। এখন মূলত ওর যে ফার্নিচার আছে, ফার্নিচারগুলা এখন ওই নিয়ে যাবে। একটা ঘর আছে ওইখানে, ওই ঘরে আপাতত রাখবে, রাইখা। ওর যে মূলত যে বাসা তৈরি করবে, ওই জায়গাটা তৈরি করতে সময় লাগবে। এখন ওই ফার্নিচারগুলো নিয়ে ওইখানে রাখবে, বাসাটা আস্তে আস্তে করে ও তৈরি করে গুছিয়ে নেবে। আপনারা ভিডিওর মাধ্যমে প্রতিদিনই দেখতে পাবেন। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আর আমি ওর জন্য দোয়া করি যে ওর জীবনটাকে ও গুছিয়ে নেক, আর সুন্দরভাবে ওরা মা মেয়ে ভালো থাকে, এই শুভকামনাই করি। এখানে আছে আলু, আর এটার ভিতর আছে আটা, আটা সবজি, আর এই পেঁয়াজ। এই আজকের বাজার আমার এতটুকুই। বটবুড়িগুলো একদম আবাতি আবাতি আনছে, টাটকা নতুন সিম। আজকের বাজারে এটুকুই। আমি আজকে গরুর মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে।
এখন আমি গরুর মাংস ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখন এই যে এই পাতিলায় বসিয়ে দেব, এখানে আমি গরুর মাংস ঢেলে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, এক কাপের বেশি হবে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়া দু চামচ দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমার নেড়েচেড়ে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বসিয়ে দিয়েছি আর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন কিছু সময়ের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব। কিছু সময় পর চলে আসলাম। এই গরু মাংসটা বলা ভেসে পড়ছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ, ঝালটা স্বাদ অনুযায়ী। মানে ঝাল কেউ কম খায়, কেউ বেশি খায়। আমি কাঁচামরিচের ঝালটা বেশি খাই, এই কারণে আমি কাঁচামরিচটা বেশি দিই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আবার কিছু সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। কিছু সময় পর চলে আসলাম। এখানে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে নেড়েচেড়ে মিক্স করে নেব। আবার কিছু সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। কিছু সময় পর চলে আসলাম। দেখুন, আমার মাংসের কালারটি খুবই সুন্দর হয়েছে, আমার কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখতে খুবই ভালো লাগতেছে। পানিটা শুকাই গেছে, ঘোলটা শুকাই গেছে। ঝোলটা শুকাইলে এরকম একটা তেল ভেসে উঠবে, তাহলে বুঝতে পারবেন আপনারা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। আমি আজকে গরুর মাংসটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এই যে এটার মধ্যে আমি মিষ্টি কুমড়া কেটে রেখে দিয়েছি। এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি মিষ্টি কুমড়া ঢেলে দিচ্ছি, সাথে আলু দিয়েছি আমার ছেলের জন্য। এই আলুটা দেওয়া ঠিক না, কিন্তু আলু দিয়েছি আমি। এখানে দুটো আলু কেটে দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে আলু পছন্দ করে, আর মিষ্টি কুমড়া দিয়ে পছন্দ অনেক এই গরুর মাংস। এই কারণে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি। আপনারাও খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। এইভাবে খুবই মজাদার হয় মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন কিছু সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার আপকামিং সকল ভিডিও আপনারা দ্রুত পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।